নমস্কার, আমার বাংলা সংবাদে আমি শিবম আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। এনআরসি নিয়ে রাজনাথের কাছে প্রতিনিধি দল, মঙ্গলবার দিল্লিতে বিতর্ক সভা। স্নান করতে গিয়ে কাঁঠাকালে তলিয়ে গেল দুই যুবক, অচেতন উদ্ধার পাঁচ। বংশবৃক্ষ নিয়ে শিলচরে নাজেহাল বহিজেলার নাগরিকরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নাগরিক পুঞ্জি নিয়ে আসামের মানুষের ভোগান্তির কাহিনী এবার জানাবেন গোটা দেশের মানুষ। 27 মার্চ অর্থাৎ মঙ্গলবার নয়াদিল্লির ন্যাশনাল প্রেস ক্লাবে এ সংক্রান্ত এক সিম্পিসিয়াম ও বিতর্ক সভা অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির এক প্রতিনিধি দল ইতিমধ্যেই নয়াদিল্লি পৌঁছে গেছেন। সোমবার শিলচরে এক বৈঠকে আয়োজন করে এ ব্যাপারে জানিয়েছেন সমিতির কর্মকর্তা কিশোর ভট্টাচার্য। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ ও নেতারা এই বিতর্ক সভায় অংশ নেবেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়। কোয়েশ্চনার বেসড সিম্পোজিয়াম কাম ডিবেট অন দি ইম্প্যাক্ট অফ জেরিমেন্ডার্স অফ সিটিজেনশিপ অ্যাক্ট অন দি পার্টিশন বিটুইন বেঙ্গলি অ্যান্ড ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। এটা স্পিকার শ্রী সমরেশ বানার্জি, এক্স চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট। তিনি আরও জানান, সমন্বয় সমিতির এক প্রতিনিধি দল এরপর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করবে, এনআরসি সংক্রান্ত বিষয়ে তাকে অবহিত করবেন। ইন্ডিয়ার হোম মিনিস্টারের সঙ্গে দেখা করব বিকাল দিকে টাইম বিটুইন 3টা থেকে 4টার মধ্যে, বিভিন্ন ইস্যু নিয়ে, এনআরসির ইস্যু নিয়ে মেমোরান্ডামও দেব এবং দেখা করবো রাজনাথ সিং। করিমগঞ্জ পাথারকান্দি নয়াবাজারের আজি আহমেদ আলী এখন পরিচিত নাম। গত 18 বছর ধরে তিনি যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবার তারই স্বীকৃতি মিলল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তার আকাশবাণীর মন কি বাতে উল্লেখ করেছেন পেশায় রিক্সাচালক আহমেদ আলীর কথা। স্বাভাবিকভাবেই প্রত্যন্ত অঞ্চলের কোনো সাধারণ মানুষের কাছে এ বড় স্বীকৃতি। বর্তমানে বিভিন্ন সংস্থা ও সংগঠন তাকে একের পর এক সম্বর্ধনা জানাচ্ছে। তিনি খুব গরিব হওয়া সত্ত্বেও তিনি এ পর্যন্ত মোট 9টি স্কুল করেছেন, এর মধ্যে এলপি, এমই ও হাই স্কুল রয়েছে। তার স্বপ্ন কিন্তু এখানেই থেমে নেই। আহমেদ আলী ভাবছেন এবার তিনি উচ্চতর মাধ্যমিক স্কুল করবেন। এই ব্যাপারে তো আমি ধন্যবাদ থানে জানাইয়ান, আমার ব্যাপারে যেন মন কি বাতে চলেছেন, এ লাখ লাখ কোটি কোটি ধন্যবাদ আমি তার কাছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমি আবেদন জানাচ্ছি। আর এই আবেদনটা আমার হলো এই বহুত এখন চ্যানেলে এখন ইয়ে করে আমার দেখার, আমার জীবনে বা একটা জিনিস রইল যে চারিখানা স্কুল রয়েছে ওটাইটা গ্রান্টের মুখে ফুড়িয়ে আটকে আছে, আর এই হাই স্কুলটা ইয়ে রয়েছে হায়ার সেকেন্ডারিটা, এটা যদি হয় এটাই হলো পিছপড়া থাকে আগুয়াইল ছেলেমেয়েরা এখানে ফালন চলো আর কোনো ইন্টাকি দোষ। বংশবৃক্ষ পরীক্ষার নামে নাজেহাল রাজ্যের বিভিন্ন জেলার নাগরিকরা সকাল 8টা থেকে দেখা গেছে হাতে নথি নিয়ে অনেক মানুষের ভিড় জেলা পরিষদ কার্যালয়ে ও স্থানীয় ডাক বাংলোয়ে। জেলা পরিষদের কার্যালয়ে সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা ছিল বংশবৃক্ষের নথির পরীক্ষা। যারা এটি পরীক্ষা করবেন তাদের তিনজনের মধ্যে উপস্থিত ছিলেন শুধু এস ভট্টাচার্য, বাকি দুজন জাকির হোসেন ও অমিলাভ দাস ছিলেন বুরহাজির। ফলে সকাল থেকে সেখানে উপস্থিত থাকা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা নাগরিকদের হতে হয়েছিল হেনস্থার শিকার। কেউ বা দুধের শিশুকে কুলে নিয়ে, হয়তো কেউ অসুস্থ পরিবারজনকে সঙ্গে নিয়ে প্রখর রৌদ্রে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। বহিজেলা থেকে আগত আরও অনেক ধরনের সমস্যা দেখা দেয়। শহরে পরিচিত বা আত্মীয় স্বজন না থাকায় নিজের টাকা খরচ করে হোটেলে থাকতে হয়েছে। কেউ আবার অসুস্থ স্ত্রীকে গুয়াহাটি ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি দেওয়া অবস্থায় রেখে এসেছেন। এদিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা অশনীয় অবস্থা তুলে ধরেন। ওদের অল ফ্যামিলির নামে আছে, 3 বোন 2 ভাই। নোটিশটা দেখিয়ে দিন না, না না লাগবে না।
আপনার নামে রুটি? আপনার নামে রুটি? আর আপনি? আমি গড়ি থেকে আসছি, আমি আমার বিশেষ ক্যান্সার হসপিটালে চিকিৎসা চলছে, সেখান থেকে ওকে ফেলে আমি চলে আসছি এই কাজের জন্য। গতকাল হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানার অন্তর্গত কালীনগরের কাঁঠাকাল নদীতে স্নান করতে গিয়ে দুজন যুবকের মৃত্যু। নাম আকরম হোসেন চৌধুরী এবং শাহিদ আনসার চৌধুরী। দুজনের বাড়ি কালীনগর পঞ্চম খণ্ডে। সূত্র অনুযায়ী সাতজনের একটি দল নদীতে স্নান করতে নেমেছিল, তার মধ্যে পাঁচজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়, বাকি দুজনের সলিল সমাধি ঘটে। দক্ষিণ হাইলাকান্দির বেতচরা গ্রামের কিশোরী গিনিরুম রিঙ্গাংয়ের হত্যাকারীর ফাঁসির দাবিতে সোমবার শিলচরে জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি স্মারকপত্র প্রদান করল হিন্দু জাগরণ মঞ্চ। মঞ্চের এক প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে দেখা করে বলেছেন, হত্যাকারীর বিচার ফার্স্ট কোর্টে হতে হবে। স্মারকপত্রে দিয়ে এসে আমার বাংলার সঙ্গে প্রতিনিধিরা জানান, অপরাধীর শাস্তি না হলে তারা আরও বড় ধরনের আন্দোলন জানাবেন। হিন্দু জাগরণ মঞ্চ কাছাড় জেলার পক্ষ থেকে মাননীয় ডেপুটি কমিশনার মহোদয়কে হাইলাকান্দি জেলার বেতচরাতে যে বীভৎস ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে একটি মেমোরেন্ডাম দিয়েছি এবং আশা করছি যে এই যে এই ধরনের বীভৎস ঘটনা ভবিষ্যতে আর না ঘটে এবং যে কালপ্রিট জসীমউদ্দিন ওর যেমন ফার্স্ট গ্রেড কোর্টে বিচার হয় এবং তার পানিশমেন্ট ডেথ পেনাল্টি পর্যন্ত হয় সেটা যদি ফাঁসি না হয় তাহলে কি আপনারা আবার আন্দোলন করবেন? আজকে আপনারা ডিসি অফিসে কিসের জন্য এসেছেন? মেমোরেন্ডামটা দেওয়ার জন্য এসেছি, যেটা গিনিরুম রিয়াং হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দি লক্ষের আন্ডারে বেতচরা গ্রামে যে ঘটনা নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মেমোরেন্ডাম দেওয়ার জন্য। হমনে ইয়াহাঁ পে ডিসি স্যার কো নন অফিসিয়ালি ভার্বালি বোলা হ্যায় কি হাম প্রশাসন কে উপর হামারি নজর হ্যায়, আগর প্রশাসন আপনা কাম সহি তরিকে সে নাহি করতি ওর হামনে জো টাইম দিয়া প্রশাসন কো উস টাইম কে অন্দর ইস কেস কো ফার্স্ট রেট কোর্ট মে নাহি লাতে তো হাম আপনা আন্দোলন ফির সে শুরু করেঙ্গে, অভি তো হাম সীমিত সংখ্যা মে হ্যায়, জব হাম নেক্সট স্টেপ লেঙ্গে তো পতা চল জায়েগা বরাকুলি প্রশাসন কো কে হাম ক্যা হ্যায় ওর হাম আপনা শক্তি দিখানে কে লিয়ে তৎপর হ্যায়। এবারে শিক্ষা। দেরিতে পরীক্ষার পর বের হলো, পরের পড়ির জন্য সময় কম পান পড়ুয়ারা, অথচ প্রতিবছর একই প্রতিশ্রুতি নিয়ে সময় মতো পরীক্ষার ফল প্রকাশ করতে পারছে না আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন ছাত্র সংস্থা AIDSO। সংগঠনের কাছাড় জেলা কমিটির প্রতিনিধিরা এ বিষয়ে কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেছে। এতে তারা বলেছেন, গাইডলাইন অনুযায়ী আসাম বিশ্ববিদ্যালয়ের 45 দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে, কিন্তু কর্তৃপক্ষ 60 দিন পেরিয়ে গেলেও এখনও প্রকাশ করেননি। তারা যত তাড়াতাড়ি সম্ভব ফল প্রকাশের দাবি জানান। আমরা কোর্ট সেমিস্টারের রেজাল্টের দাবিতে AIDSO-র কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, যাতে এই মেমোরেন্ডাম AIDSO-র মাধ্যমে আসাম ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলারের কাছে এটা আমরা দাবি জানিয়েছি যে আমাদের রেজাল্টটা অতি সত্য বেরোক। আপনারা জানেন যে সেমিস্টারের এক্সামের 45 দিনের মধ্যে রেজাল্ট বেরোবের নিয়ম আছে, কিন্তু তার মধ্যেও আমাদের রেজাল্টটা বেরোয় 90 দিনের মধ্যে, তার মধ্যেও 90 দিনে রেজাল্টটা বেরোনোর সত্ত্বেও আমাদের বিভিন্ন ভুলভ্রান্তিতে আমাদের রেজাল্টটা বার হয়, যার জন্য আমাদের অনেক হ্যারাসমেন্ট হতে হয়, বারবার আমাদের ইউনিভার্সিটিতে যেতে হয়, তার মধ্যেও আমাদের রেজাল্ট ঠিকমতো বেরোয় না, ভুল রেজাল্ট। এবারে খেলা। শিলচর জেলা ক্রীড়া সংস্থার শারীরিক শাখার ব্যবস্থাপনায় আগামী 27 মার্চ থেকে 3 দিন ব্যাপী ক্যারাটে, ট্রাইকান্ডু, মার্শাল আর্ট যোগ তীরন্দাজি প্রতিযোগিতা শুরু হচ্ছে। সোমবার শিলচরে অনুষ্ঠিত একটি সাংবাদিক বৈঠকে DSA সচিব সুবিমল ধর বলেন, প্রথম দিন বিকেলে 4:30 থেকে অনুষ্ঠিত হবে, এরপর সূচি অনুযায়ী বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার হবে পুরস্কার বিতরণ। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 27 মার্চ আমাদের 3 দিন ব্যাপী সেকেন্ড ফিজিক্যাল ফেস্ট আমরা আরম্ভ করছি জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে। এতে 7টা ইভেন্ট নিয়ে আমরা এবার কাজ করছি, গতবার 5টা ইভেন্ট নিয়ে কাজ হয়েছিল। এই 7টা ইভেন্ট হলো ক্যারাটে, টাইকান্ডু, ফেন্সিং, মার্টিয়াল আর্টস,
আর্চারি, আর্ম রেসলিং এবং যোগা, এই চারটা ইভেন্ট নিয়ে এবার আমরা কম্পিটিশন করছি। কম্পিটিশনটা হবে ওপেন কম্পিটিশন, গত বছরও ওপেন কম্পিটিশন হয়েছিল এবং সেটাতে 442 জন পার্টিসিপেট করেছিল। এবার আমরা আশা রাখছি এর চেয়েও বেশি হয়তো পার্টিসিপেট করবে আমাদের এই ফেস্টে। এবং 27 তারিখ অর্থাৎ মঙ্গলবার আগামীকাল বিকেল 3:30 থেকে আমাদের কম্পিটিশন স্টার্ট হবে এবং অফিসিয়ালি আমরা শুভ আরম্ভ করব বিকেল 4:30 এই সেকেন্ড ফিজিক্যাল ফেস্ট। এবং 28 তারিখ যথাযথভাবে 3:30 থেকে আমাদের কম্পিটিশন চলবে রাত্রি 7:00-8:00 অবধি। 29 তারিখে কোনো ইভেন্ট আমরা করছি না, ওই দিন আমরা পুরস্কার বিতরণ সভা বিকেল 4:30 আমরা অনুষ্ঠিত করব জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। এবং সেই অনুষ্ঠানে অর্থাৎ 29 মার্চ বৃহস্পতিবার আমরা 3 জন ব্যক্তিত্বকে আমরা সংবর্ধনা জানাবো জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে। একজন হলো পঙ্কজ পুরগ্রাইস্ত, 2 নম্বর ভাস্কর দত্ত এবং 3 নম্বর ডক্টর বিভাস দেব। এই 3 জনকে আমরা সংবর্ধনা জানাবো জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে। আমরা আশা রাখছি অন্য গতবারের যেভাবে ছেলেরা বা মেয়েরা পার্টিসিপেট করেছিল তার থেকেও বেশি এইবার পার্টিসিপেট করবে এবং এই ফেস্টটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা স্পেসিফিক ইভেন্টের স্পেসিফিক আম্পায়ারসরাও আমরা ইনভাইট করেছি, যারা কোচেসরা ডিল করে এইসব ইভেন্ট ওদেরকেও আমরা ইনভলভ করেছি যাতে সুন্দরভাবে এই ফেস্টটা আমরা করে নিতে পারি। এবং সেই এন্টার ফেস্ট ফেস্টিভ্যালটা স্পন্সর করছে RMCL ইউনিভার্স, এটা গত বছরও আমাদের এই কোম্পানি স্পন্সর করেছিল। বিশেষ করে উদ্যোগ নিয়েছেন আমাদের জেলা ক্রীড়া সংস্থার ফিজিও ব্রাঞ্চের সেক্রেটারি উৎপল দত্ত, উনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন। তো আমরা জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে RMCL ইউনিভার্সকে ধন্যবাদ জানাই যে ওনারা যেভাবে এগিয়ে এসেছেন সামনেও এগিয়ে আসবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। NRC নিয়ে রাজনাথের কাছে প্রতিনিধি দল, মঙ্গলবার দিল্লিতে বিতর্ক সভা। স্নান করতে গিয়ে কাঁঠাকালে তলিয়ে গেল 2 যুবক, অচেতন উদ্ধার 5। বংশবৃক্ষ নিয়ে শিলচরে নাজেহাল বহিজেলার নাগরিকরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।